আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরের নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন রাজ্য সরকারের চাকরি সম্পূর্ণ স্থায়ী পদে করা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যেটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত এবং তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বা বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন নোটিশটি ছাব্বিশে জুন দু হাজার তেইশ সালে প্রকাশিত হয়েছে এখানে জানিয়েছে প্রথমেই অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান সিটিজেন ফর বিলো মেনশন পোস্ট অ্যাট কৃষি বিজ্ঞান কেন্দ্র সো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন কৃষি বিজ্ঞান কেন্দ্রে রিক্রুট করাচ্ছে যেটি কোন কোন জায়গায় রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এগ্রিকালচার রিসার্চ একটা সেন্টার যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন প্রসেসটা প্রথমে আমি জানিয়ে দিচ্ছি সো আপনারা ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন নোটিফিকেশানের সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্মেরও একটা ডাউনলোডের অপশান আসবে যেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখে দেবো সো অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করবেন এবং এই নোটিশটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন এখানে কিছু ডকুমেন্ট বলেছে যেগুলো অ্যাটাচ করবেন অ্যাটেচ করার পর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কুড়ি দিনের মধ্যে পাঠাতে হবে নোটিশটি ছাব্বিশ তারিখ প্রকাশিত হয়েছে কুড়ি দিন পর্যন্ত টাইম রয়েছে অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই অ্যাপ্লিকেশান যেটি পাঠাবেন এনভলপের মধ্যে পাঁচ টাকা দামে পোস্টাল স্ট্যাম্প অ্যাটাচ করবেন এটা অবশ্যই জানিয়ে দিয়েছে আবেদন করতে গেলে দুশো টাকা আবেদন ফিস রয়েছে যেটা এখানে ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে এখানে আপনাদের ডিমান্ড ডাপ কাটতে হবে বা এখানে অবশ্যই জানিয়ে দিয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি দেবেন পড়ে নেবেন এখানে এবং তার করে দেবেন আপনাদের করতে হবে ফুড কপিটাও এভাবে এসআই সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে আজকেই সাবস্ক্রাইব করুন এমকে ম্যাথ পয়েন্ট এবং এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন ম্যাথ ক্লাস রিজনিং ক্লাস জিকে ক্লাস সম্পূর্ণ লাইভ করানো হয় এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং বাকি এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে কাজ সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন পদে রিক্রুট করেছে দেখুন স্টেনোগ্রাফার পদে রিক্রুট করেছে। যেখানে একটি শূন্য পদ রয়েছে বেতন কাঠামো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো থেকে বেতন শুরু হবে কুড়ি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে বেতনের সাথে আপনারা চব্বিশশো টাকা করে প্রতি মাসে আপনারা গ্রেড পে পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সঙ্গে প্রফিসিয়েন্সি থাকতে হবে স্টেনোগ্রাফারের উপর আপনাদের টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে আশি পার ওয়ার্ড মিনিটে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন এবং এখানে রিক্রুট করেছে কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণীতে যেটি ওয়েস্ট বেঙ্গলের নদীয়াতে অবস্থিত আপনারা জানেন এবং অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন তেইশটি জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করতে পারেন ডেসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন দেখলে আপনাদের চলে আসতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণীর অফিশিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর স্কুল করবেন একদম নিচে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাডভার্টাইজমেন্ট অপশনে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করলে নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নোটিশটি পেয়ে যাবেন এবং তার নিচেই অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবেন দুটি নোটিশ ডাউনলোড করে নেবেন একটিতে নোটিশ রয়েছে একটিতে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে আপনারা আবেদন করে দেবেন পনেরোই জুলাই পর্যন্ত আবেদন চলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে